আছেন শান্ত ভেনিউ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আপনাদের জন্য ওয়ালটন ডিসচার্জেবল প্যান নিয়ে আসলাম। তো সেটা কি সমস্যা সেটা দেখাবো এবং কেটে রিপেয়ার শো করবো। দেখতে পাচ্ছেন এখানে সুইচিং, এই যে প্যানটা চলছে না, আমরা সুইচ করছি, এখানে প্যান চলছে না। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে লাইটিং হচ্ছে, আমি এখানে সুইচটা কাজ করছি। তো ফার্স্ট টাইম আমাদের এটা কাজ করার জন্য খুলে নিতে হবে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এসি বোর্ডটা খুলে দিলাম, হওয়ার পরে পিছন থেকে ড্যাশবোর্ডটা খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সুবিধার্থে আমরা ফার্স্ট টাইম এটা খুলে নিই। আটকে গেলে আপনার বোর্ড ভাঙার সম্ভাবনা থাকতে পারে। তো আমাদের চারটা স্ক্রু ছিল, চারটে স্ক্রু খোলা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছেন আমার হাতে টুইজার, কি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা এলইডি আছে। এটা চার্জিং এলইডি, এগুলো হচ্ছে লাইট কন্ট্রোল এলইডি, এটা হচ্ছে ন্যাচারাল এলইডি, আর এগুলো হচ্ছে আলোর জন্য। এখানে একটা আইআরএফ আইসি আছে, এখানে দুটো সুইচ আছে, বিভিন্ন পার্টস আছে এখানে। তো ফার্স্ট টাইম আমরা এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে মিডিয়াল সুইচটা, সুইচটা আমাদের সমস্যা। আর আমাদের সার্কিটের মডেলটা হচ্ছে RCS7B230517, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইসি নাম্বার ওয়ালটন, ওয়ালটনের অরিজিনাল একটা সার্কিটটা দেখতে পাচ্ছেন। আমরা সুইচটা কীভাবে তুলে নিলাম, সুইচটা তো প্রবলেম ছিল, আমরা দেখতে পাচ্ছি সুইচটা দিকে রাখার পরে জ্বালাই করে দিচ্ছি। তারপরে এখানে দেখবেন কোনো ফাটা বা কিছু আছে কিনা, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না করে, সেই কারণে একটু ভালো করে দেখে দেবেন কাজ করার সময়। সবাই এটা খেয়াল রাখবেন, আমরা কখনো কাজ করার সময় এই জিনিসটা খেয়াল করি না যাতে অন্য প্রবলেম আছে কিনা। অন্য প্রবলেমটাও যদি থাকে তো আপনারা যদি কাজটা করে দেন পারফেক্টলি কাজটা হয়ে যায়। আমরা চেষ্টা সবসময় করবো যাতে পারফেক্টলি কাজটা করা যায়, যাতে কখনো রিপোর্ট না আসে নিজের কাজে। তারপর আমরা দেখতে পাচ্ছি সার্কিটটা এখানে আবারও সেম পজিশনে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখানে বসিয়ে দেওয়ার সেম পজিশন। পজিশনে বসানোর পরে আবার স্ক্রুগুলো লাগিয়ে দেবো এখানে। দেখতে
দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুটো লাগিয়ে দিচ্ছি। আমাদের স্ক্রু লাগানো শেষ, এখন আমরা থেকে খুলি। কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পাওয়ার সার্কিট আছে, এখানে সেটা চার্জিং এর জন্য ইউজ করা হয়েছে। এখন আমরা আবার সেম পজিশনে মডেলগুলো দিয়ে দেবো। আগের পজিশন যে ছিল আমরা সেম পজিশনে দেখতে পাচ্ছেন এখানে চার্জগুলো নিচ্ছি। বসানোর সময় খেয়াল রাখবেন যাতে আপনার কেসিংটা ভালো করে বসে। দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে পাওয়ার কেবলটা, তো পাওয়ার কেবলটা এখানে দেওয়ার পরে আমাদের এখানে একটা ক্লিপ থাকে, ক্লিপটা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন ক্লিপটা বসিয়ে দিব। তারপর আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। লাগানোর সময় পা দেখে নিয়ে বসতে হবে, আমার স্কুল লাগে। আপনি এখানে পা দেখতে বসিয়ে দিলেন, তারপর স্ক্রুগুলো লাগাবেন। লাগানোর সাথে খেয়াল রাখবেন যাতে স্ক্রু নিচে তার না পড়ে যায়, তার ফলে তার কাগজ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্ক্রু লাগানো শেষ আমাদের। আমরা ফার্স্ট টাইম আবারও ব্যাটারি লাগানোর আগে এটাকে চার্জিং পোর্টটা চেক করে নেব, চার্জিং পোর্ট চেক করে নেব এবং কি ব্যাটারি ভোল্টেজটা চেক করব। ব্যাটারি ভোল্ট বেশি থাকলে আপনার ব্যাটারি সমস্যা হতে পারে। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের হাতে এসি কোড এবং এখানে আমাদের একটা সিরিঞ্জ বোর্ড আছে, সিরিঞ্জ বোর্ডে কানেকশন দিব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে চার্জিং পয়েন্ট আসছে, এখানে চার্জিং পয়েন্ট আসছে। আসার পরে এই যে আমরা লাইট চলছে এবং কি দেখতে পাচ্ছেন আমাদের সুইচটাও পারফেক্টলি কাজ করছে, এবং দেখতে পাচ্ছেন এখানে নেচার বাটনটাও কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন লো ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজ সবই কাজ করতেছে। তো এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো আবার আমাদের এসি কোডটা খোলার আগে, ফার্স্ট টাইম আমরা এখানে দেখাবো যেটা সেটা হচ্ছে আমাদের ভোল্টেজটা দেখাবো, ব্যাটারি ভোল্টেজটা। এখানে কি 12 ভোল্ট, 12 থেকে 13 ভোল্ট থাকলে ঠিক আছে, এখানে যদি আপনার 15 ভোল্টের বেশি থাকে তাহলে সমস্যা করবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখবো 20 ভোল্টে দিলাম, দেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন 15 ভোল্ট আছে, তাহলে আমাদের এটা পারফেক্টলি আছে এম্পিয়ার সহ। তো এখন আমরা ব্যাটারিটা দেখবো, দেখার পরে ওর ব্যাটারিটা লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিটা, আমরা এখানে মিটারটা দেখবেন যে ব্যাটারি কানেকশন দেওয়ার পরে যে ব্যাটারিটা 13 ভোল্ট আছে এম্পিয়ার সহ, তার মানে আমাদের এটা পারফেক্টলি আছে। এখন আমরা ব্যাটারিটা বসাবো। তো ব্যাটারি বসার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো নব আছে, আমরা ব্যাটারিটা পারফেক্টলি বসিয়ে দিব। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে এই দেখে রাস্তা দেখতে পাচ্ছেন শেষ। এখন আমরা ব্যাটারিটা সেট আপ করবো, এখানে সেট আপ করার সময় সুন্দর করে এখানে দিয়ে দিব।
আমরা এখানে আমাদের এখানে একটা বলতে পারবো এখানে বক্সিং করবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্যানটা চলছে এবং আমাদের চার্জিং কর্ডটা দেখতে পাচ্ছেন খোলা, এখন ব্যাটারিতে চলছে, লাইট কাজ করছে। লাইট এখানে দেখতে পাচ্ছেন, এখানে মনে বডিটা খোলা, তো বডিটা আমরা লাগাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা খোলা দেখা যাচ্ছে, এটা এখন লাগাবো। লাগানোর জন্য ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু সুপার লুপ দিয়ে দিব, এখানে দিয়ে দিব, দেওয়ার পরে এখানে সুপার লুপটা দিয়ে আমরা এটা বসাবো। সাইডে আমরা একটু সুপার গ্লু দিয়ে বসাতে হবে এটাকে, ভয় এটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন লাগানোর পরে আমি সুপার গ্লু দিলাম, ফেভিকলে তারপর কিছুক্ষণ সময় লাগবে এটা শুকানোর সময়। দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট এবং গেট শুকিয়ে গেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব ট্যাকটেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আরও নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।